সীমা আক্তার লিখেছেন, কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। নাকফুল পড়লে সমস্যা হবে, বা জীবিতরা স্বামী জীবিত আছেন, নাকফুল না পড়লে স্বামী মারা যাবেন, এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। একজনের নাকফুলের আপনার দায় আরেকজন উপরে আসবে, একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে, এরকম কোনো কথা নেই, এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বানানো বিষয়। মোশারফ শিকদার আপনি লিখেছেন, নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করি কিন্তু খারাপ ভিডিও দেখা ছাড়তে পারি না, আমার করণীয় কি? খারাপ ভিডিও আপনি কোথায় দেখেন? সোশ্যাল মিডিয়াতে দেখেন, তাহলে সেগুলো থেকে নিজেকে দূরে ফেলবে, সরে ফেলবেন, অ্যাপ ডিলিট করে ফেলবেন, আনইনস্টল করে ফেলবেন, এবং নেট ব্যবহার ছেড়ে দিবেন, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা ছেড়ে দিবেন। এই শক্ত এবং কঠোর পদক্ষেপগুলো নিতে হবে। রোগ যখন চরম আকারে চলে যায় তখন অপারেশনে যেতে হয়। এই অপারেশন যদি নিজের উপরে চালাতে পারেন, ইনশাআল্লাহ আপনি সংশোধনের পথে আসতে পারবেন, এবং নির্জনতা সহ যেই যেই পরিস্থিতিতে এগুলো দেখার বদ অভ্যাস তৈরি হয় এবং প্রবৃত্তি জাগ্রত হয়, সেই পরিবেশ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, নির্জনতা অ্যাভয়েড করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, এবং সেই সাথে ওয়াফি লাইফ মনে রাখবেন। ওয়াফি লাইফ পাবলিকেশনস থেকে একটি বই প্রকাশিত হয়েছে বাংলায়, অস্ট্রেলিয়ান একজন লেখকের, সেই বইটি পড়লে ইনশাআল্লাহ বিদিনা এই জাতীয় এডিকশন থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। বইটি অত্যন্ত ভালো এবং আপনার দারুণ কিছু টিপস দেওয়া হয়েছে। যিনি লিখেছেন তিনি কোনো মুসলমান নন, কিন্তু বইটি অসাধারণ এবং এই জন্য খুব বেশি আপনার উপযোগী। এরপরে ফারুক আহমেদ খান আপনি লিখেছেন, বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানার মধ্যে গণ্য হবে? এটা মহানার ভিতরে গণ্য করতে চাইলে মহানার মধ্যে গণ্য করা যাবে, তবে মহানার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দিয়ে দেওয়ার সময় তাকে নিয়ত করে দিতে হবে, যেটা মহানা হিসাবে আমরা দিলাম এবং জানিয়ে দিতে হবে। যদি মহানা হিসাবে তিনি গণ্য না করেন, এমনি উপঢৌকন হিসাবে দিয়ে থাকেন, তাহলে তো সেটি চলে গেল। আর মহানা হিসাবে যদি দেন, সেটা অবশ্যই মহানা হিসাবে গণ্য করে কাটতে পারবেন। আবুল বাশার ভুঁইয়া লিখেছেন, কোনো মুসলিম মারা গেলে বিয়োগলে করুণ সুর বাজিয়ে সম্মান জানানো কি জায়েজ আছে? মোটেই জায়েজ নাই। বিয়োগলের করুণ সুর বাজানো বা যে কোনো সুর বাজানো আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সেটা ইসলাম শরীয়তে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে বুখারীতে হাদিসটি আসছে, চারটি জিনিসকে মানুষ হালাল মনে করবে অথচ সেগুলো হারাম, তোমাদের থেকে একটা হলো মাআজিক বা বাদ্যযন্ত্রের ব্যবহার। অতএব যেটি সাধারণ অবস্থাতে হারাম, সেখানে একটু মানুষের মৃত্যুর পর যখন আল্লাহর কাছে জবাব দিতে মুখোমুখি হচ্ছে, তখন তাকে হারাম কাজের মাধ্যমে বিদায় দেয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। দুনিয়া এটাকে সম্মান বলতে পারে বা সমাজ এটাকে সম্মাননা বলতে পারে, কোরআন হাদিসের আলোকে সেটি অসম্মাননা, এটি তার জন্য ক্ষতির।